আজকের আমরা সহজ অগ্নিসার ধৌতি সম্বন্ধে একটু জানি। অ্যাকচুয়ালি অগ্নিসার ধৌতি যেটা কাজ করে সেটা মূলত আমাদের পেটে বা অগ্নিগ্রন্থির উপরেই কাজ করে। অগ্নিগ্রন্থি বলতে মানে তাদের সঙ্গে সম্বন্ধীয় অর্গানগুলো যেগুলো হয় সেগুলো হলো পাকস্থলী, ইন্টেস্টাইন, মল এবং লার্জ, সঙ্গে লিভার, স্প্লিন, এগুলো সব। তো এ সম্বন্ধীয় যে সমস্ত রোগ বা অসুবিধা সেগুলো যেমন এই অগ্নিসার ধৌতি বা অগ্নিসার ক্রিয়া শুদ্ধ করে বা ভালো রাখে, তেমনি কোনো রোগ থাকলে, কোনো অসুস্থতা থাকলে সেটাকে কিওর করতে সাহায্য করে। শিবানন্দ সরস্বতীর আমরা অগ্নিসার ধৌতি নম্বর 1 এটা যদি একটু জেনে রাখি এবং প্রতিদিন অভ্যাস করি, তাহলে পেটের এ ধরনের রোগ থেকে, পেটের নানা ধরনের সমস্যা থেকে আমরা সুস্থ থাকতে পারব। কেমনভাবে করতে হয় একটু বলি। যে কোনো মেডিটেটিভ পশ্চার বসতে হবে। মেডিটেটিভ পশ্চারে আমি বসলাম, অর্থাৎ মেরুদণ্ড, কোমর, পিঠ, ঘাড় সোজা রাখলাম। সেটা আমি চেয়ারে বসতে পারি, বেডে বসতে পারি, অথবা আমি যে কোনো আসনে বসতে পারি, অর্থাৎ পদ্মাসন, বজ্রাসন, এইরকম কোনো আসনে বসতে পারি। বসার পর একটু চোখ বন্ধ করে নিজেকে স্থির রাখার চেষ্টা করব। তারপরে এই ক্রিয়াটা শুরু করব। কেমনভাবে করা হবে? খুব ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নেব এবং শ্বাস নেওয়ার সময় নাভির কাছ থেকে পেটটাকে মেরুদণ্ডের দিকে টেনে নেব, অর্থাৎ পিছনের দিকে টেনে নেব। আরো একবার বলি, খুব ধীরে ধীরে শ্বাস নিতে নিতে নাভির কাছ থেকে পেটটাকে ভিতরের দিকে টেনে নেব। এই অভ্যাস ঠিক শেষ হলে সঙ্গে সঙ্গে শ্বাস ছাড়তে ছাড়তে নাভির কাছ থেকে পেটটাকে স্বাভাবিক অবস্থানে ফেরত দাও, অর্থাৎ আমি ফুলিয়ে তুলব না, নর্মাল পজিশনে ফেরত আনার চেষ্টা করব। আরো একবার বলি, খুব ধীরে ধীরে শ্বাস নিতে নিতে পেটটাকে ভিতরের দিকে টেনে নেওয়া, শ্বাস ছাড়তে ছাড়তে পেটটাকে স্বাভাবিক অবস্থানে ফেরত দাও। এই ক্রিয়া কতবার অভ্যাস করতে পারি? বলা হয় 10 থেকে 12 বার অভ্যাস করা যায়, কিন্তু এর সংখ্যা আমরা 100 বারও করতে পারি। সেটা হঠযোগ প্রদীপিকাতে এইরকম নির্দেশ দেওয়া আছে, যদিও অন্যভাবে দেওয়া আছে। শিবানন্দ সরস্বতী মহারাজ যেটা বলেছেন যে উনি শ্বাসের সঙ্গে এটাকে জুড়ে দিয়েছেন, অর্থাৎ আমরা প্রাণায়ামের সঙ্গে অগ্নিসার ক্রিয়াকে জুড়ে দেওয়া আছে। এখানে দুটো বেনিফিট, প্রাণায়ামের বেনিফিট মেলে আর অগ্নিসারের পেটের উপকারে লাগে। তো আমরা এখানে বোথ সাইড দুভাবে উপকারিতা পেতে পারি। তো আরও একবার আমি বলবো এই ক্রিয়াটা কেমনভাবে করবেন। সেটা হচ্ছে, সোজায় বসছেন, চোখ বন্ধ করছেন, তারপর শ্বাস নিতে নিতে পেটটাকে যথাসম্ভব ভিতরের দিকে টেনে নেওয়া, অর্থাৎ কমফোর্টেবলি টেনে, তারপরে শ্বাস ছাড়তে ছাড়তে পেটটাকে স্বাভাবিক অবস্থানে ফেলতে। এভাবে আমি এটা এইভাবে আমরা করতে পারি যে ধরা যাক 5 বার করলাম, রেস্ট নিলাম, আবার 5 বার করলাম, রেস্ট নিলাম, আবার 5 বার, অর্থাৎ প্রতি 5 বারের পর আমি একটু বিশ্রাম নিতে পারি এবং প্রতি 5 বারের পর একটু ফিল করতে পারি বা অনুভব করতে পারি আমার পেটে বা দেহে কী ধরনের চেঞ্জ এসছে, কী ধরনের পরিবর্তন এসছে, সেই ভাবনা সমেত আমি পেটের উপর মনোযোগ রাখতে পারি। এগুলো যদি করতে থাকি, আমার যদি মনোযোগ সহকারে করতে থাকি, তাহলে এর বেনিফিট অনেক বেশি মিলে। তো বেনিফিট সম্বন্ধে আমি বলি যে নানা ধরনের স্টোমাকের প্রবলেম সলভ করতে পারে, নানা ধরনের আরও পেটের রোগ সম্বন্ধে বা রোগের সুস্থতার জন্য আমরা এটা করতে পারি। এছাড়া বলে ডায়রিয়া, ডিসেন্ট্রি, এ ধরনের সমস্যার সমাধানে এটা খুব কার্যকরী ভূমিকা পালন করে। তো আমরা এটা সকালে করতে পারি খালি পেটে, অথবা বিকেলে যখন প্র্যাকটিস করি বা আমার সময় যখন হয় সেই সময় একটা নির্দিষ্ট সময় এটা প্র্যাকটিস করে এর বেনিফিট আমরা পেতে পারি। আপনারা এটা অভ্যাস করুন, এটা খুব সহজ উপায় বলে আপনাদের দেখালাম। তো এইটা অভ্যাস করুন, তাতে করে আপনাদের পেট ভালো থাকবে, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই ব্যাপারটা হবে।
আজকের মতো রাখি, তাহলে ভালো থাকবেন সবাই।